সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও, কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রন্ধনটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাঁধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময় সময় পথ দেখায় তাদের। তেমনই একজন আনোয়ার হোসেন। বলা যায় নিজের হাতের মুঠোয় ধরে রাখা শূন্য থেকে শুরু করেছিলেন তিনি। দিনে দিনে সেই শূন্যের মাঝে উড়িয়েছেন হাজার কোটি সংখ্যার রংধনু। এখন দেশের স্বনামধন্য একজন ব্যবসায়ী তিনি। এখন নিত্যদিনে শুরুটা হয় ভোর ভোরই, তারপর হাঁটাহাঁটি, নামাজ, গোসল, এমন টুকটাক কাজ করতে করতেই অফিসে যাবার প্রস্তুতিও সেরে ফেলেন। সকালে উঠে আমি মর্নিং ওয়াক করি, মর্নিং ওয়াক করার পরে এখানে এসে একটু রেস্ট করি, 10-15 মিনিট রেস্ট করি। রেস্ট করে তারপরে গোসল করতে যাই, ফ্রেশ হয়ে আপনার গিয়ে নাস্তা করি, নাস্তা করে সোজা অফিসে চলে যাই। অফিসে গিয়ে বসে এখন কিছুটা হাদিসের অংশ কিছু কিছু পড়ি, কোরআনের অংশ কিছু পড়ি। তার পরিবারটা বেশ বড়, বলতে গেলে সবাই একসাথেই থাকেন। স্ত্রী বছরের পর বছর পুরো সংসারটা সামলিয়ে নিচ্ছেন। এখন অবশ্য রান্নাবান্না বাবুর্চি করে। এত এত মানুষ একসাথে থাকলেও কোনোদিন কোনো কিছু নিয়ে কারো মধ্যে মতভেদ হয়নি। এ নিয়ে আলাদা রকমের গর্ব আছে তার। বাড়িটা চারতলা, তো চারতলার মধ্যে আমার তিন ছেলে থাকে তিনটা ফ্লোরে, আর আমি থাকি গ্রাউন্ড ফ্লোরে। আমরা এক হাঁড়িতে ভাত খাই। আমার ওয়াইফ, ওর নাম হলো আমেনা, ওর কাজ হলো এই সমস্ত বাড়িরে কন্ট্রোল করা। বাজার হাট যেটা করা হয় প্রতিদিন, সবাইরে জিজ্ঞেস করা হয় তুমি কী খাইবা, তুমি কী খাবা, তুমি কী খাবা, এরকম একটা জিজ্ঞেস করে হয়। জিজ্ঞেস করে এলে নোট নিয়ে নেয়, নোট নিলে ওই ওর হিসাব মতন আমি বাজারটা করাই। ওটা আমার ওয়াইফ করে। বাংলাদেশের বাচ্চারা যা বড় হয়, আমার মনে হয় আমার এখানে যদি এক সপ্তাহ ট্রেনিং নিয়ে যায় তাহলে বোধহয় বাড়িতে কোনো দিন ঝগড়া প্রসাদ লাগবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একদম নিরিবিলি আছি, আমাদের কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। তার তিন ছেলে, চার মেয়ে। ছেলেরা সবাই তার সাথে ব্যবসার দেখভাল করে। তিন ছেলেই আপনার এখন জয়েন করেছে সব ইন্ডাস্ট্রিজের মধ্যে। বড় ছেলে মানোয়ার হোসেন, 5টা মিল ওনার হাতে আছে, আমি শুধু চেয়ারম্যান, আর বাকি সব ডাইরেক্টর। হোসেন মাহমুদ, আমরা তো ওরে খোকন খোকন ডাকি। আমার মাঝের ছেলে যে আছে না, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এটার জন্য ওরে টেক্সটাইল মিলগুলো ওরে দেখাশোনা করার জন্য দিছি। আর ছোট ছেলে হোসেন খালেদ, হোসেন খালেদ আপনার গিয়ে উনি জুট মিল দেখেন, এবং ওর সাথে আরও দুইটা মিল আছে, সেই মিলও দেখেন। তো ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট উনি, এছাড়া উনি ব্যবসা করে আপনার আমাদের ফোর্ড গাড়িটা আমাদের বাংলাদেশের জন্য, আমরা এটা সেল করি, তো ফোর্ড গাড়িটা ওনার আন্ডারে আছে। মেয়েরা কেউ সেভাবে ব্যবসার সাথে জড়িত নেই, যার যার সংসার নিয়েই ব্যস্ত তারা। এক মেয়ে আর্কিটেক্ট, তার খানিকটা অফিসে বসার ঝোঁক আছে, অফিসের টুকটাক ডিজাইন সেই করে, দুটো বিভাগের দেখভাল করেন তার এই মেয়ে। মালা করে আমার এক মেয়ে আছে, ও সেকেন্ড মেয়ে, আমাদের সাথে অফিস করে। অফিসের ওরে দুইটা ডিপার্টমেন্ট ওর হাতে দিয়ে দেওয়া হয়েছে, ও আবার আর্কিটেক্ট। আমার বড় মেয়ের বিয়ে দিয়ে দিছি,
ওর হাজব্যান্ড না ওয়াইফ নিয়ে ও হ্যাপি। ওর ছোট মেয়ে যেটা আছে ওটা ব্যবসা বাণিজ্য দিয়ে নাই, আর ওর ছোট যেটা আছে ওটাও একই কথা। চার মেয়ে আমার, চার মেয়ে তিন ছেলে। তার বাবাও ছিলেন ব্যবসায়ী, সমাজেও বিশেষ সম্মাননা ছিল তার বাবা রহিম বক্সের। কিন্তু তার যখন 7 বছর বয়স তখনই মারা যান তার বাবা। তবে তার আগেই অসম্ভব বলে যে কিছু নেই সেই জাদুকরি মন্ত্রটা তাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন তার বাবা। আমার বাবার নাম ছিল রহিম বক্স। আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন। বাবার টাইটেল হয়ে গেল মহাজন ইন্ডাস্ট্রিজ। ব্রিটিশ টাইমে পয়সাওয়ালা লোক, পরে মহাজন টাইটেল হইতো। আর ওর থেকে যদি কম পয়সা থাকতো তাহলে ব্যাপারী টাইটেল হইতো। বাবা খুব জলি ছিল, মানে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা এই সেই আগ্রাম বাগ্রাম যে সময় সময় হইতো ওই সময় এই কাজগুলো করতো। কোনো রকম ঝামেলার মধ্যে উনি ছিলেন না। উনি ইম্পোর্ট করতেন মহিষের শিং, এটা মাদ্রাস থেকে ওই সময় ইম্পোর্ট করতেন। চিরুনি বাটানের এই ফ্যাক্টরি আমাদের ছিল। বাবা হঠাৎ করে আমাদের 7 বছরের রেখা মারা গেলেন। ভালোভাবে উনি আমাদেরকে গোছাইয়া রেখা গেছেন। তো 7 বছরের মানুষ আমি কী করতে পারি? কিন্তু বাবা সবসময় আমাকে বলতেন যে অসম্ভব শব্দ বইলা তুমি কোনো শব্দটা বিশ্বাস করো না। আমি তাই করছি। তো অসম্ভব বলে কোনো শব্দ আছে আর ওটা আমাকে গ্যাস করবে, খায়া ফেলাইব, সেইটা আমি বিশ্বাসই করতাম না। তার মা ছিলেন পুরো দস্তুর গৃহিণী, সংসার সামলিয়েছেন সারা জীবন। তাদের বাবা মারা যাবার পর আরও শক্ত হাতে সংসারের হাল ধরেছিলেন তার মা। তিনি সেই সময় ছিলেন কোরআনের হাফেজ, ছোট ছোট বাচ্চাদের কোরআন শরীফ পড়াতেন, কোনো টাকা পয়সা নিতেন না। একটা সময় ছিল দিনে 40-50 জনকেও পড়াতেন তার মা। ওনার নাম জামিলা খাতুন, কোরআনে হাফেজ ছিলেন, বাচ্চা পড়াইতেন বিনা পয়সায়। 50-60 জন বাচ্চা বাড়ির ভিতরে, আমাদের ওল্ড টাউনে বাড়ি আছে, এখনও আছে, ওই বাড়িও আছে। ওই বাড়িতে এরকম বড় বড় বারান্দা আমরা রেখে দিয়েছিলাম। ভোরের আজান হইল, নামাজটা হইল, সব বাচ্চারা আমার বাড়িতে চলে আসবে। আর আরবি পড়াতে পড়াতে তারপরে বড় যে সময় হইতো এতো কোরআন ধরাই দিত। তারপরে মা আবার ওদেরকে ওই কিছু না কিছু খাওয়াইতেন, ভাত খাওয়াইতেন। যে সময় আমার বাপ মারা গেল আমার মাই একমাত্র গার্জেন, আমরা সবাই ছোট। আর সবসময় ভালো জিনিসটাই তাঁর পছন্দ, তা তার ব্যবসাতেও যেমন তেমনি খাবার দাবার আর পোশাক আশাকের ক্ষেত্রেও। আমি পছন্দ করি ডিমের ভাজাটা, আমি পছন্দ করি ভর্তা মর্তা যত আছে সব ভর্তা, এইগুলাই আমার খাওয়া। খুবই প্রিয় খাওয়া হলো চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভাজা, তারপরে বিফ স্টেক, চিকেন ফ্রাই, ফ্রাই জাতীয় খাওয়াটাই বেশি পছন্দ করে। আমি পোশাক যত ভালো পাই, যেটা ভালো পাই ওইটা পরবই আর কিনবই, যদি বাই চান্স মার্কেটে পাওয়া যায়। মানে কোনটা পছন্দ হয়ে গেল ওটা দাম দম কোনো দরকার নেই, ওটা নিয়ে আসবো। খুবই ভালো স্বামী হিসাবে, অ্যাজ এ বাবা হিসাবে ছেলে মেয়েদের আল্লাহর রহমতে অনেক সুশিক্ষিত করেছি। আমারে কোনো দিনই কোনো কিছুতে বাধা দেয়নি। ভালোর চেয়ে ভালো স্কুলে পড়াইতে চাইছি ঢাকায়, বাইরে ভালোর চেয়ে ভালো ইউনিভার্সিটিতে দিতে চাইছি। আমি কোনো ব্যাপারে কোনো দিনই বাধা পাইনি, যার জন্য আমি ওর হেল্প পাইছি বলেই আমি সব কিছু করতে পারছি। এখন তো বুড়েই হয়ে গেছি, অনেক বয়স হয়ে গেছে দুজনেরই, বাকি জীবন আল্লাহ যদি ভালো কাটায় আলহামদুলিল্লাহ। বাবা মারা যাবার পর বড় ভাই চলে গেলেন সেনাবাহিনীতে, আর মেজো ভাইও ছোটখাটো ব্যবসা শুরু করলেন। শুধু আনোয়ার হোসেনের কিছু হলো না, পড়াশুনো যেন লাটে উঠল।
তাই দুরন্ত প্রকৃতির আনোয়ার হোসেনের লাগাম খানিকটা টেনে ধরতেই এক দোকানে কাজের ব্যবস্থা করে দিলেন বড় ভাই। সেখান থেকে বেতনের টাকা জমিয়েই ব্যবসা শুরু করেন। পুঁজি ছিল মোট 75 টাকা। যে সময় বাপ মারা গেছে, 7 বছরের একা পড়ে গেছিলাম। একা পড়ে যাওয়াতে বড় ভাই চলে গেল আর্মিতে, মাঝ ভাই চলে গেল অন্য এক ব্যবসাতে, আমি পড়ে গেলাম একেবারে ভাকাটা, মানে কিছুই নাই প্রাইভেটে। 8, 9, 10 যেটা আছে সেটা প্রাইভেট করে আমি পরীক্ষা দিয়ে বেড়ে চলে আসলাম। আমি খুব দুষ্ট ছিলাম। তা আমার বড় ভাই করছে কি, ওই যে আমার পাশের দোকান আছে ওর সাথে কন্ট্যাক্ট করছে যে কাউ কাছে কিছু বলবো না, আমি টাকা দিব 25 টাকা, 20 টাকার থেকে 25 টাকা প্রতি মাসে দিব, ওই টাকাটা আবার আমারে দিত। তা আমি আবার 7 মাস না 6 মাস ওইখানে ছিলাম। ওই 15 থেকে 20 টাকা যেটা দিত সেটা আমি প্রত্যেক মাসে নিয়ে নিতাম, ওইটা নিয়ে জমা করছি। জমা করে বোধ হয় 75 টাকা না কত টাকা এরকমই একটা ছিল। 75 টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করে দিলাম, নিজের ব্যবসা শুরু করে দিলাম। এইখান থেকেই আমার স্টার্ট হয়ে গেল। যার সাথেই ব্যবসা করছি, ও ব্যবসা দেখছে যে এই ছোটো ছেলে, এ কোথাও যাবে না, ভাগবেও না, টাকাও মারবে না, ভালো ফ্যামিলির মানুষ, ও কেন জিত করে নামছে এখানে নিজের ব্যবসা করার জন্য তা আমরা বুঝি না। তো ঠিক আছে নিয়ে যাও, মাল নিয়ে যাও। তো মাল নিয়ে যেতাম, ওসময় 200-300 টাকার মাল আমাকে বাকি দিয়ে দিত। তো এইভাবে আওগায় গেলাম। আওগাইতে ইনশাল্লাহ একেবারে আমি ভালোর থেকে ভালো হয়ে গেলাম। এই করতে করতে একদিন পরিচয় হলো এক পাকিস্তানি ভদ্রলোকের সাথে। তিনিও ব্যবসায়ী, কিন্তু বেচা বিক্রি খুব একটা ছিল না। সেই বেচা বিক্রি তিনি বাড়িয়ে দিলেন যেন এক নিমেষেই, লাভও হলো ভালো। হঠাৎ করে এত টাকা পাওয়াতে তার মাও খুব অবাক হলেন। হঠাৎ করে একটা লট পাওয়া গেল। হোসেন ব্রাদার্স করে এক ভদ্রলোক পাকিস্তানের ছিল, ওর কাছে আমি হাঁটতে হাঁটতে গেলাম, গিয়ে দেখলাম যে ওর দোকানের মধ্যে অনেক মাল জাপানি কাপড়। তার বাদে গিয়ে বললাম যে ভাই, তুমি তো যেখানে দোকান করছো এখানে কোনো দিন বেচতে পারবা না, তুমি তো কবরস্থানের মধ্যে এসে দোকান করছো, তো এখানে তোমার কাছে কী আসবে? তো তুমি এক কাজ করো, এই মালগুলো আমারে দিয়ে দাও। তো বলতো তো মাল লেগা কেসা, পয়সা হ্যায় তারা পাস? আমি নাই, পয়সা নেই হ্যাঁ, লেকিন তুম মাল দেগা, হাম বেচ কে পয়সা দেগা। কয়ে নাই, এসা নেই হোগা, তুম হামকো অ্যাডভান্স দেও। তো বললাম অ্যাডভান্স কতনা দেঙ্গে? কয়ে 200 রুপিয়া দেনা হোগা। আমি বললাম 200 নেই, মা 300 রুপিয়া দেঙ্গে তুমকো। তো কয়ে তেরা পাস পয়সা হ্যায়? আমি বললাম হ্যাঁ, হামারা পাস পয়সা হ্যায়। তো তারপরে বাসায় আসলাম। তো বললো যে যা ঠিক হ্যায়, জিতনা মাল হ্যায় ইতনা মাল তুসকো মা সব দে দেগা, কিছু কো পাস বেচেগা নেই। আমি বললাম আলহামদুলিল্লাহ, হাত মেলাও আমারা সাথ। আমার বোনের ই ছিল, শাশুড়ি ছিল, হাওলা চাইলাম, শাশুড়ি কাছ থেকে টাকা নিলাম। টাকা নিয়া যে হোসেন ব্রাদার্সের কাছে যে মালিক যে ছিল ওর কাছে গেলাম। ওর কাছে গিয়া কইলাম যে লেও পয়সা লও, মাল দেও। বলতো তুল জিতনা জিতনা পয়সা দিয়া ওতনা কা মাল দেঙ্গে, ইসে জ্যাদা নেই দেঙ্গে, আমি উসে জ্যাদা মাংতে ভি নেই হ্যাঁ, তুম আমাকো পয়সা দো, আরে মাল দো। তার বাদে বেচারা মাল দিল, 5 মিনিটও লাগলো না, মাল বিক্রি হয়ে গেল। তার বাদে টাকাটা লইয়া আবার গেছি, এলো রুপিয়া মাল দো, মাল দো। 1 টাকা থানে লাভ, 4 টাকা কিনা, 5 টাকা বিক্রি, তাহলে কত 25% হইল, কোনো মামুলি কথা। এই করতে 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 ওর যত কাপড় আসলো সব শেষ, মানে আমি সব বিক্রি করে দিলাম। 28,000 টাকা প্রফিট করলাম ওই মালের মধ্যে। আমিও তো খালি মার কাছে যেতেছি, মা কী হয়েছে বাবা, আমার কাছে কেটে জানি টাকা লাগছে, ওই জিন পরিরা বোধহয় আমার কাছে টাকা লাগছে, কয়েক কী হয়েছে? তো আমি করলাম যে এরকম এরকম আমি ওই মাল আইনা বিক্রি করছি, আমার হিসাব মিলে না, টাকার হিসাব মিলে না, কই থেকে এলো টাকা আমি জানি না, তো হিসাব করে না। কয়ে তুই খাতা লিখতি? আমাকে হ্যাঁ আমি খাতা লিখতাম। কয়ে দে তোর খাতা দে। তো খাতা দিলাম, তার বাদে মা হিসাব লিয়া বইল। হিসাব লিয়া বইবার পরে একদিনে পারলো না, ওর পরের দিন আবার গিয়া আবার খাতা খুলছে, খাতা খুললা, তার বাদে হিসাব কিতাব খুঁজা খুঁজা, কয় কি এই তোর কাছে 28,000 টাকা হয়ে গেছে?
72 তো আমি মাত্র 50 টাকা দিছিলাম, 50 টাকা তার মধ্যে আবার টাকা দিলাম, দিয়ে 120 টাকা লিলি। তো তুই 120 টাকার জায়গায় 28,000 টাকা তুই রাখবি কোনান্দে? আমি কোনান্দে রাখব মা, তুমি তোমার চিন্তা করো না, আমি সব এটা দোকানে লাগাই দেবো। এরপর নিজে একটা দোকান দিলেন, এলাকাতেও তার খুব নাম ডাক পড়ে গেল। এর মাঝেই ঘুরে এলেন কলকাতা, করাচি, চোখ কান আরও ঘুরে গেল যেন। ব্যবসার প্রসারও বাড়ালেন, তবে নিজের পণ্যের বোঝা নিজেই কাঁধে তুলে নিয়ে বয়ে বেড়াতেন, কুলি নিতেন না, আসলে কারো নজরে পড়তে চাননি তিনি। টাকাগুলো লাগিবার পরে বাম্পার হয়ে গেল, আনোয়ার 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 যে শুরু হইল না, এই আনোয়ার আর থামে না। কলকাতায় গেলাম, কলকাতাতে গিয়ে কিছু মালটাল লইলাম, লইয়া ওইটা লই আইলাম, ওইটা এক চিটা ফট করে বিক্রি হয়ে গেল, পয়সা পেয়ে গেলাম। করাচিতে তো গেলাম, করাচিতে গিয়া দেখলাম যে এইখানে যে ব্যবসা আছে এই ব্যবসা আমার হাত ছাড়া করা যাবে না। ওই এক ব্যাটারে পাইলাম বোরকারে, ওদের সাথে কথাবার্তা বললাম, বলবার পর বললে যে গানোয়ার তুই এক কাম কর, হ্যাঁ এক অফিস লেলে। তো আমি বললাম যে রুপিয়া হ্যাঁ 30,000 আর 40,000 আর তোমার দোকান লে লেগে, দোকান লেনে সে রায়গা কোন রায়গা কো এক ছোকরা ভেজ দেগা ওদের সে কাম হো যায়গা। ও ভালো বুদ্ধি দিল, করাচিতে দোকান লিয়ে নিলাম। নিবার পর আরও এমন বরকত হইল, মানে যে না ওই আমার সাইদা ইনা আমার দোকানের মধ্যে মাল ফেলাই যেত করাচিতে। তারপরে তাড়াতাড়ি করে আমি আমার ইসলামপুরের দোকানের ম্যানেজার ছিল, ওরে আমি পাঠিয়ে দিলাম ম্যানেজার করে। ও এমন ব্যবসা শুরু হয়ে গেল যে আইডিয়ার বাইরে হয়ে গেল। ওই যে হোসেন ব্রাদার্সের কাপড় যে আছে না, ওটা কুলি দিয়ে আনতাম না। কেন কুলি দিয়ে আনতাম না? যদি কুলি দিয়ে আনি আর কুলিয়ে আমার দোকানের মধ্যে মালটা নামায়া যাইব, ওরে ধরবো কই থেকে মাল আনছস, কী মাল আনছস, কত দাম আছে সব জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে তো আমার গোমর ফাঁক হয়ে যাবো গিয়া, আমি কই আমি কুলি দিয়ে নিব না। কমপ্লিট কইরা পয়সা তো এখন রাখবার জায়গা নাই রে বাবা। এর মধ্যে একদিন গেলেন বিসিকে, সেখানে এক ব্যবসায়ীর সাথে পরিচয় হলো, তার বুদ্ধিতেই কারখানা দিয়ে দিলেন, ভালোই চলতে থাকল। এর মাঝেই মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন কেউ পাওনা টাকা দিতে চাইত না, অনেক কষ্টে সেই টাকা ফিরে পেয়েছেন। তার জীবনেও অনেক ঘটনা ঘটে যায়, এই করতে করতেই এগিয়ে আসেন জীবনের অনেকটা পথ। তোমার ওখানে গেলাম হাঁটতে হাঁটতে, ওখানে একটা আত্মীয় আমার বেড়ে গেল, নাজিমুদ্দিন রোড থাকতেন, ওইটার চেয়ারম্যান। তা আমি গেলাম, যাইয়া বললাম তো আমার তো এখন ব্যবসা করা লাগবে। তো বললো যে তুই ব্যবসা করবি? আমাকে ব্যবসা তো করতেছি, আমি এরকম 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 করাচির থেকে মালা নিয়ে এই করি ওই করি, দুনিয়ার সব কথাবার্তা বললাম। তো বললো এক কাম কর, তোর কাছে টাকা আছে? ও আমার মাল দিয়ে দিল, ওর মালও এমন পরবির আইডিয়ার বাইরে। ও আমার একদিন ডাকলো যে তুই এক কাম কর, তুই তো ভালো করতেছস, ব্যবসা ভালো করতেছস, তো তুই একটা মিল কর। মিল করুন কেমনে? মিলের মেশিন লাগবো না, এই লাগবো না, ওই লাগবো না, হা কর, তারপরে আমি যা যা করবার লেগে আমি করবো। আমি বললাম, আমি হা করলাম। বলে যে 20টা লুমস আছে, তুই লিয়া যা, তুই এটা দিয়ে কাম শুরু করে দে, পয়সা রাখবার জায়গা পাইবি না। ওই লাগাইলাম আনোয়ার সিলিক মিলস, যুদ্ধবুদ্ধ শুরু হইলো, কেউ আহে না টাকা দিবার লেগা, টাকা দিতেও আহে না, লিতেও আহে না। আমি বললাম যে দেখো আমার জাকাত দেওয়া পয়সা, তোমরা মেহরবানি করে আমার পয়সা আমার রিটার্ন দাও, যদি রিটার্ন না দাও তার আল্লাহর কাছে টাকা থাকবা, আমি তোমাদের কোরআন শরীফ দিয়ে শপথ করাম। তারপরে দিয়ে একটা একটা করে সব পাই না আমার পয়সা দিতেছে। তার জীবনে খুব বড় রকমের উত্থান পতন হয়নি কখনো,
সমানতালে পরিকল্পনা মতোই এগিয়ে গেছেন সব সময়। ধীরে ধীরে ব্যবসার প্রসার বেড়েছে, ব্যবসা প্রতিষ্ঠানও বেড়েছে, তবে শুরু থেকেই পণ্যের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেননি। আজও এটি তার ব্যবসার অন্যতম মূলধন। প্রথম আমি আরম্ভ করেছি আপনার মালা শাড়ির মিল দিয়ে, আনোয়ার সিল্ক মিলস লিমিটেড, ওই সময় বাঙালিদের প্রথম মিল আমার, যার জন্য আমার মালের খুব চাহিদা ছিল। বয়স ছিল আমার 17-18, আর ওইখান থেকে নিয়ে এই পর্যন্ত এখন 74 বছর বয়স আমার হয়েছে। এই 74 বছর বয়সের মধ্যে এর মধ্যে কোনো রকম আমার আপ ডাউন হয় নাই। কোয়ালিটি কোয়ান্টিটি যেটা আসলো সেটা ধারাবাহিক চলছে, এখনও চলতেছে। মালা শাড়ির পরেই আপনার হয়ে গেল মানুয়ার কাটলারিস। মানুয়ার কাটলারিস যে হয়েছে এটারও খুব সুনাম ছিল মার্কেটে। তারপরে আমি একের পর একের পর একের পর করতে করতে 11টা আল্লাহ দিলে এই পর্যন্ত আমি মিল করতে পারছি। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন আছে, তারপরে হোসেন ডাইং আছে, তারপরে সিমেন্ট সিট আছে, সিমেন্ট আছে, তারপরে স্টিল আছে, স্টিলের মধ্যেও 2-3 কোয়ালিটির আছে, জুট মিল আছে। একসময় তার প্রতিষ্ঠানের কোনো পণ্যই রপ্তানি করতেন না, দেশের চাহিদা পূরণের ওপরই গুরুত্ব দিয়েছেন সবার আগে। এখন রপ্তানি হচ্ছে, বিদেশি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। তো আমরা এখন বেড়ে যেতে চাচ্ছি যে আমরা এক্সপোর্টে চলে যাব, এক্সপোর্টে যাব। এক্সপোর্টের এখন মার্কেট ভালো, ভালো ভালো পয়সা পাওয়া যাইতেছে, ইনশাল্লাহ এটা আবার আমরা সাকসেসফুল হব। এখন এক্সপোর্ট করি, কাপড়ই এক্সপোর্ট করি, গেঞ্জি আর টাওয়াল। ডলার যেটা আসতেছে এটা আরও বেশি আসা উচিত, তাহলে আমাদের বাংলাদেশ অনেক উপরে চলে আসবে। যে আমি বসে থাকার লোক না, আর আমি পিছ পাও নিব না, যে আমার কাছে টাকা আছে না নাই না ই নাই বা অন্য কিছু নাই, আমি একটার পর একটা করে যাবই, সে যেমন তাই হয়ে যাব। আমি করে যাইতে চাই ছেলেকে ব্যস্ত রাখার জন্য। শুধু ব্যবসায়ী তার সব নয়, এদেশের সাধারণ মানুষজনের কথাও চিন্তা করেন সব সময়, তাই হাসপাতাল করে দিয়েছেন। তার নামে, তার মায়ের নামে বিদ্যালয়ও আছে। আর্থিকভাবে সাহায্যও করেন অনেক প্রতিষ্ঠানে, আর মাদ্রাসার প্রতি বিশেষ দুর্বলতা আছে তার। তাদের জন্য হাতটা সবসময় খোলাই রাখেন তিনি। আমি নিজে এখন হসপিটাল করতেছি, আমি নিজে লীলা হসপিটাল, ডায়াবেটিস হসপিটাল করতেছি। বিল্ডিং হয়ে গেছে, 5-তলা বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং শুদ্ধা দান করে দিছি। একটা খাতি আমাদের আলাদা আছে, যে কেউ গরিব মানুষ থাকলো বা হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে বা অন্য কিছু হয়েছে, আমাদের লেবারদের মধ্যে যদি এরকম কিছু হয়ে যায় তা আমরা ওইটা টেক ওভার করি। নিজস্ব আই হসপিটাল আছে, ম্যাটারনিটি সেন্টার আছে, ওই যে বাচ্চা পয়দা করি, বাচ্চা পয়দা কইরা 7 দিনের মধ্যে ও খাওয়ায় দাওয়ায় সব কিছু কইরা কমপ্লিট কইরা, তার বাদে যাইবার সময় ওই দুধের কৌটা হয় না, দুধের কৌটা দিয়ে দিই, আর ওর সাথে আরও যা যা আছে ওগুলো দিয়ে পাঠিয়ে দিই যাও। আমার নামে স্কুল আছে, আনোয়ার হোসেন আলহাল আনোয়ার হোসেন প্রাইমারি স্কুল, আমেনা খাতুন প্রাইমারি স্কুল আছে, তার বাদে হাই স্কুল আছে, তার বাদে হসপিটাল আছে একটা। আমি করলাম মাদ্রাসার উপরে একটু ঝুঁকি, মনে করো যে কি আমি 50% পয়সা মাদ্রাসায় দিই, যে যে গরিব বাচ্চাগুলোর জন্য। তার প্রতিষ্ঠানে এখন সব মিলিয়ে 1000-এরও কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরকে মনে করেন নিজের সন্তানের মতো, তাই তাদের সুযোগ সুবিধার কোনো কমতি রাখেননি। তাই তো তার প্রতিষ্ঠানে একবার যারা কাজ করতে এসেছেন তাদের বেশিরভাগই আর ছেড়ে যাননি। লেবার 11,000 আছে,
আর এইগুলারে মিলাইলে তো সবগুলার যদি মিলাই তাহলে অনেক বেশি হয়ে যাবে, 13-14,000-15,000 হয়ে যাবে পরে। যে একজনের হঠাৎ করে দেখা গেল ক্যান্সার হয়ে গেছে, ওর কাছে পয়সা নাই, ও এই ট্রিটমেন্ট করতে পারে না, আমরা ওটাকে টেক ওভার করি। টেক ওভার কইরা আমরা নিজেরা হসপিটালে পাঠাই, যেখানে যেটা দরকার আছে আমরা ওটা কইরা দিই। বছর শেষ হয়ে গেলে বোনাস পাইব, বোনাসের সাথে আরও যদি কিছু পাওয়া ওর ওর সাথে কন্ট্যাক্ট থেকে থাকে ওইটা পাই, কেউ অভাব থাকলে ওইটারে আমরা ঠিকঠাক করে দিই। তার প্রতিষ্ঠানের কারো বড় কোনো দুর্ঘটনা ঘটলে সেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তার মনের ভিতরে সবসময় প্রতিধ্বনি হয় মানুষকে ভালোবাসা। বিশ্বাস করেন, মানুষকে ভালোবাসতে না পারলে একজন মানুষের আর কী বা থাকে। আমার মেশিনে চলতে চলতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওটার পুরো দায় দায়িত্ব আমাদের। সব মিলের মধ্যে ইউনিয়ন আছে, আমার মিলের মধ্যে ইউনিয়ন নাই। ইউনিয়ন তো তোমার মাথায় তো আছে, ওরা এই নারায় তাকবীর আল্লাহ আকবার করতে থাকে, আমার এখানে নাই কেন নাই কে? ওই লেবাররাই সব ঠিক করে, ওই লেবারের যে ইউনিয়ন, ইউনিয়ন তো নাই আমাদের এখানে, সর্দার অমুক তুমুক এইরকম নাম দিয়ে দিয়ে ওরা একটা কমিটি করে নিছে। তো এইটা তোমার সব থেকে সুবিধা হয় যে কোনো রকম আয় না, বইলা দেয় যে স্যার এখানে যদি ধরেন না 50 টাকার জায়গায় 100 টাকা দিতেন তাহলে ভালো হইতো, আমরা ওই সময় ওইটা পেমেন্ট করে দিয়ে দিতাম। ওরা ডিসিশন নেয়, আমরা ডিসিশন নেই না, আমরা একদম 100% ওরা আমার সন্তানের মতো। আর বেশিরভাগ মানুষ একটাও আমার কাছ থেকে চাকরি ছেড়ে যায় না, একটা লোকও যায় না, কারণ আমি খারাপ ব্যবহার করি না, যদি খারাপ ব্যবহার করতাম তাহলে থাকতো না। এক একজনের বয়স বুড়ো হয়ে গেছে, ওর বলি যে চলে যা যা বাড়িঘরের মধ্যে মাইয়া পোলা লিয়া আল্লাহ আল্লাহ কর, আপনারে ছেড়ে যাব না। আমার এখানে আমি যেটা মনে করি যে মানুষরে যদি মানুষ ভালো না বাসে, ওখানে কোনো বক্তব্য রাখলে বা অন্য কিছু কথা বললে কাজে আসবে না। এটা তো ধরো না, মানুষ তো ধরো না মানুষ হয়ে পয়দা হয়েছে, গরিব হয়ে পয়দা হয় নাই, এখন গরিব হয়ে গেছে কোনো কারণবশত, হয়তো যেভাবেই হোক একটা হয়ে গেছে, তো ওর সাথে খারাপ ব্যবহার করা তো উচিত না। আমার কাছে আমার কোনো লেবার, আমি হাসি মুখে কথা বলছি,